তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মদপান কারীর জন্য জান্নাত হারাম, দুই নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম। অনেক যুবকরা এখানে এসেছেন, যুবকরা আজকে মাহফিল থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মদ্যপান তো দূরের কথা, মদের বোতল টাচ পর্যন্ত করব না, ওয়াদা করা যাবে? আমেন। যুবকরা মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, টোটাল মাদকের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ওয়াদা করতে পারবে না, কারণ হাত দেবে উচাকন হাত উঁচু করেন, আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের ইসলামে সিবাহাত আল্লাহ বানিয়ে দাও, আল্লাহ কোরআনের ধারক এবং বাহক বানিয়ে দাও, এই জমিনের মধ্যে কালিমা আর পতাকা পতপত করে উড়াতে পারে সেই সৈনিক বানিয়ে দাও, চিল্লায় বলো আমিন। জীবন ভাইয়ের আমার, এক নাম্বার মাদকের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করে, জোরে বলো আমিন। বাবা মা হচ্ছে মাথার ছায়া, বাবা মা হচ্ছে সংসারের রহমত, সমাজের রহমত, বাবা মা হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ রাসূল, পিতা মাতার কতটুকু হক রয়েছে আমাদের উপরে? নবীজি এক বাক্যে জবাব দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাইরা আমার, এই জন্য যাদের বাবা মা বেঁচে আছেন আমরা যেন পিতা মাতার খেদমত করে তাদের মনটা জয় করতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করে, জোরে কর আমিন। পারবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, তিন নাম্বার, ব্যক্তি বাধা দেয় না, এরকম পুরুষ মনে হয় সাতক্ষীরাতে একজনও নাই। যুবকরা আছে নাকি? আছে না নাই? এই জন্য যুবক ভাইদের কি বল, যুবকেরা আমাদের ঘরে আমাদের মা আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের বোন আছে, আমাদের কন্যা আছে, এ রাষ্ট্র সরকারের দায়িত্ব কার? আমি আমার ঘরের সরকার, কথা বলেন না ঠিক কিনা? আমার ঘরের সরকার কি আমি? আমার ঘরে যারা থাকে তাদের দেখভাল দেখভালের দায়িত্ব আল্লাহ আমার উপর অর্পণ করেছেন, আমি যদি আমার দায়িত্ব অবহেলা করি কাল হাসরের মাঠে আসামির কাঠগড়া আমাকেই দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য যত যুবকেরা এসছেন, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, তাদেরকে আমরাই পর্দায় রাখবো ইনশাল্লাহ, জুড়ে বলেন না ইনশাল্লাহ। আর এই পর্দা মেনটেন করতে গেলে আমাদের বাংলাদেশে বর্তমানে দেখবেন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচার, এটা মনে হয় ষাট ফিরে এখন আসেনি, মনে হয় সব ঢাকাতে আছে নাকি? না, সাতক্ষীরা তো কিছুটা আছে, যদি থেকে থাকে।